ছোট্ট অংশ শুনে অমল ও দইওয়ালা দই 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 ভালো দই দই চাই দই দইওয়ালা ও দইওয়ালা দইওয়ালা কি হলো দই কিনবে না আমার কাছে তো পয়সা নেই দিনটা বলিয়ে দিলে কেন আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম কত ভালো হতো আমার সঙ্গে যাবে হ্যাঁ বাবা তুমি এখানে একা একা কি করছো আমাকে তো কবিরাজ বাড়ির থেকে বেরোতে বারণ করেছে বাবা তোমার কি হয়েছে আমি তো জানি না আমার কি হয়েছে আমি তো পড়িনি আমার কি হয়েছে দইওয়ালা তুমি কোথা থেকে আসছো আমি আমার গ্রামের থেকে আসছি তোমার গ্রাম তোমার গ্রামটা কোথায় আমার গ্রাম পাঁচমুড়ো পাহাড়ের নিচে শ্যামলী নদীর তীরেই আমার গ্রাম পাঁচমুড়ো পাহাড় শ্যামলী নদী শুনে মনে হচ্ছে আমি গেছি তোমার গ্রামে বাবা তুমি গেছো কোনোদিনও পাহাড় তলে না আমি তো কোনোদিনও যাইনি কবিরাজ তো আমার বাড়ির থেকে বেরোতে বারণ করেছে কিন্তু কেন জানি মনে হয় আমি দেখেছি সে পুরো বড় বড় গাছের তলায় তোমার গ্রাম পাশ দিয়ে একটা লাল রাস্তা চলে গেছে ঠিক বলেছো তুমি তুমি নিশ্চয়ই গেছো আমার গ্রামে ঘুরতে না বইয়ালা আমি কোনোদিনও যাইনি পাহাড়ের ঢালে অনেক গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য তুমি একদম ঠিক বলেছ গ্রামের মেয়েরা নদী থেকে জল নিয়ে যাচ্ছে ঘোড়ায় করে পরনে লাল শাড়ি হ্যাঁ একদম ঠিক আমাদের গ্রামের গোয়ালার মেয়েরা নদী থেকে ঘোড়ায় করে জল নিয়ে যায় তবে সবার পরনে লাল শাড়ি থাকে না আমার যখন কবিরাজ বাড়ির থেকে বেরোতে যাবে তুমি তখন আমাকে তোমার গ্রামে নিয়ে যাবে দইওয়ালা হ্যাঁ নিয়ে যাব নিশ্চয়ই নিয়ে যাব সেই দূর থেকে যখন তোমার হাঁক শুনতে পাই গাছের ফাঁক থেকে তোমার মনটা যখন কেমন করে তুমি তখন আমার তোমার হাঁকটা শিখিয়ে দেবে দইওয়ালা এই হাঁকে আর এমন কি আছে তুমি শিখে কি করবে তুমি অনেক অনেক পুঁথি পড়ে পণ্ডিত হবে না আমি পণ্ডিত হতে চাই না একদম চাই না আমি তোমার মতন তোমার গ্রামে গিয়ে গোয়ালাদের থেকে দই নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমার মতন হেঁকে হেঁকে দই বিক্রি করতে চাই বাবা তুমি এক ভার দই খাবে না আমার কাছে তো পয়সাই নেই পয়সার কথা বলো না বাবা তুমি আমার দই খেলে আমার খুব আনন্দ হবে আমি তোমার অনেক দেরি করে দিলাম না না বাবা তুমি একদম আমার দেরি করো আমার একটু লোকসান হবে তুমি আজ আমার বুঝিয়ে দিবে ধন্যবাদ আশা করি আপনাদের এই ছোট্ট ৬ বছরের বন্ধুটির গল্প ভালো লাগলো